নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। প্রচুর কমেন্ট এসছে, যে বৃশ্চিক রাশির মানুষেরা কমেন্ট করেছেন ভিউয়ার্সরা হোয়াটসঅ্যাপে, যে 2023 কেমন যেতে পারে তার একটা ছোটো একটা সম্ভাবনা যদি দেন স্যার খুব ভালো হয়। দেখুন, আমি এখানে 2023, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, মহা ভবিষ্যৎবাণী এই সাতটি ঘটনা আপনাদের সঙ্গে এই 2023 ঘটতে চলেছে, ধ্রুব সত্য হতে চলেছে এই সাত করা মহা ভবিষ্যৎবাণী। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, খুব সুন্দর কাটুক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখুন, 2023 বৃশ্চিক রাশির সাত সাতটি বড় ঘটনা আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে। কোন এই ঘটনা আমি আপনাদেরকে একে একে আলোচনা কিন্তু করতে চলেছি। দেখুন, প্রথম যে বিষয়, শনি 17 জানুয়ারি 2023 রাশি পরিবর্তন করে আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 21 এপ্রিল বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 30 অক্টোবর 2023 রাহু এবং কেতু মীন রাশিতে, রাহু কন্যা রাশিতে, কেতু প্রবেশ করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সাত মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। নাম্বার ওয়ান পয়েন্ট, এক, দেখুন চতুর্থভাবে আপনার শনি প্রবেশ করে আপনার ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। একটি কথা আমি বলি, আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে, চতুর্থভাবে শনি অবস্থান করছে, কিন্তু আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের কিন্তু এই সময় যথেষ্ট লাভ কিন্তু দিবে এবং আর্থিক রূপ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভ পাবেন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে একাধিক প্রপার্টি কিনা, একাধিক সম্পত্তি কিনার বা যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে চলেছে বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে নাম্বার টু, বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু দিক থেকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে। এবার আসি বৃশ্চিক রাশির ঠিক মার্চ এবং এপ্রিল, বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। মার্চ এপ্রিল বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, অর্থাৎ যে মহা ভবিষ্যৎবাণীগুলো আমি করতে চলেছি একে একে অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা শুনবেন এবং সেই অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সেই মতো সমস্যা কিন্তু থাকবে না। কী উপায় করবেন তাও আমি এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। এবং বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অভূত পরিবর্তন কিন্তু আসতে চলেছে 2023 সালে। দেবগুরু বৃহস্পতি আপনার 21 এপ্রিল 2023
আপনার ষষ্ঠভাবে প্রবেশ করছে, ষষ্ঠভাবে প্রবেশ করে আপনার ক্ষেত্রে কিন্তু সরাসরি রোগ এবং ঋণ থেকে কিন্তু কিছু ক্ষেত্রেও মুক্তি কিন্তু করবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের কিন্তু দিবে। তবে ব্যয় কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ খরচের পরিমাণটাও কিন্তু যথেষ্ট পরিমাণে 2023 আপনাদের থাকতে কিন্তু চলেছে। এই বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সফলতা পাবেন, এবং কর্মভাবে দৃষ্টি দিচ্ছে 21 এপ্রিলের পর থেকে, অর্থাৎ মে মাস থেকে আপনাদের কর্মক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, কর্মক্ষেত্রে বড় ধরনের নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে ট্রান্সফারের জন্য যে চিন্তা করছিলেন সেই জায়গাটা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে। এরপর যে মহাভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমি করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে ঠিক নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের জন্য কিন্তু মানে একটা বছরের শ্রেষ্ঠ মাস কিন্তু হতে চলেছে। 2023 শ্রেষ্ঠ মাস হয়েছে নভেম্বর এবং ডিসেম্বর, রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের এই সময় গাড়ি বাড়ি সম্পত্তি ফ্ল্যাট জমি জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে। তবে 30 অক্টোবর 2023 রাহু আপনার পঞ্চমভাবে প্রবেশ করছে। বিশেষ করে রাহু পঞ্চমভাবে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে, কিন্তু এডুকেশনের জায়গাটা শিক্ষার জায়গাটাতে কিন্তু আপনাদেরকে একটু হলেও কেচিয়ে দিবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি, পড়াশোনাতে অমনোযোগী ভাবটা কিন্তু যারা স্টুডেন্টরা আছে পড়াশোনাতে অমনোযোগী ভাবটা কিন্তু আপনাদের বেশি কিন্তু আসতে চলেছে। এবং শেয়ার বাজার থেকে ফাটকা থেকে 30 অক্টোবর পর থেকে আপনারা কিন্তু প্রচুর লাভবান কিন্তু আপনারা হতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে কেতু আপনার একাদশভাবে কিন্তু ভ্রমণ করবে, অর্থাৎ সাকসেসটা ওভারঅল কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি বৃশ্চিক রাশি মানুষ, সফলতা কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি জানাই কী উপায় করবেন, যেটা করলে 2023 বৃশ্চিক রাশির জন্য মহা ভবিষ্যৎবাণী সত্য হবেই হবে। প্রথম কথা আপনাদেরকে বলি, আপনারা হনুমানজির উপাসনা করুন, বজ্রমল্লির উপাসনা করুন এবং শিবের উপাসনা করুন। বিশেষভাবে সারা বছর যদি আপনারা বজরংবলী এবং শিবের যদি উপাসনা করতে পারেন, আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে। অর্থাৎ এই 2023 বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তনও কিন্তু নিয়ে আসতে চলেছে। শনি ঢাইয়া শুরু হবে, কিন্তু আপনাদের শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। আপনাদের মান সম্মান খ্যাতি এবছর কিন্তু বৃদ্ধি কিন্তু হবে। এবং যারা বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশের সঙ্গে যারা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছে, দীর্ঘদিন প্রচেষ্টা করছে বিদেশ যেতে পারছিলেন না, সে বিদেশে যাওয়ার সুযোগ, যাত্রা, ধর্মীয় যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে
আপনাদের পেট নিয়ে, গ্যাস্ট্রাইটিক সমস্যা, লিভারের সমস্যা, এই পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। নমস্কার, ধন্যবাদ।